এই তেল আমি মাত্র কিনেছি আধা ঘন্টা আগে, তা আমার লোক অফিসের লোক বেচেন কি বেচেন না আমি সোজা জানতে চাই, আপনি ওর কাছে তেল বেচেন কিনা, আমার কাছে রেকর্ড আছে। করছেন বেশি দামে করছেন, তোলা তেল বেশি দামে বিক্রি করছেন, তা আপনি কি শুনলেন? আপনারা তো আমাদের বাধ্য করেন, আপনাদের উপর কঠোর হতে বাধ্য করেন। কাজ হচ্ছে যতক্ষণ প্রোডাক্ট থাকবে আপনি ততক্ষণ প্রোডাক্ট বেচবেন, আপনার ডিক্লারেশন আছে আপনি ভোক্তাকে প্রোডাক্ট দেন নাই, আপনি বলছেন যে তেল নাই আপনি তেল বেচেন না, এটাই আপনার অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে আপনার প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো, আপনি অবশ্যই চারটায় শুনানিতে অংশগ্রহণ করবেন, তারপর আমরা সিদ্ধান্ত দিব যে আপনার লাইসেন্সের আমরা কি করবো। আমি কাল থেকে এখানে 160 টাকা করব, ঠিক আছে আমি তো দেখবো, দিদিনই দেখবো, তোমরা দেখবে যা দাম করেছো দাম করো, হ্যাঁ ঠিক আছে আমি 160 টাকা গভর্নমেন্ট যদি আমি করতে পারি তোমাকে 100 নিচে রাখতে পারি, ঠিক আছে মাত্র এক মাসের জন্য। আচ্ছা আলু কত করে বিক্রি করছে? পেঁয়াজ গুলো পাইকারি থাকবে তো ওখানে, কেউ না কেউ থাকবে। আর পাইকারি বাজার এখানে বিক্রি করছে? পাইকারি হচ্ছে দিদি এখানে 400, আর মন যাচ্ছে 4400 টাকা। না না তুমি আমাকে বলো পাইকারি বাজারে তোমাদের কাছে বিক্রি করছে কত? এটা কি তোমরা পাইকারি বাজারে বিক্রি করছো? হ্যাঁ পাইকারি থেকে আমরা আনাচ্ছি দিদি, বস্তা থেকে আনাচ্ছি। কত টুকুরে আনাচ্ছি? এটা আমরা আনাচ্ছি দিদি 4370 টাকা। আমি বলি কেজি প্রতি কত? কেজি প্রতি দিদি আমাদের বস্তা আছে দিদি 110 টাকা। তারপর এইসব দিদি গাড়ি বের হচ্ছে, বাংলার গাড়ি আসে, যেগুলো আছে সমস্ত ছোট ছোট বাজারে সমস্ত দেখুন, বড় লোকের বাজারে লোকে কিনতে পারে, গরিব লোকের বাজারে লোকে কিনতে পারে না। আর এগুলো ভেঙে পড়ে যাবে না এরকম করে যে আপনারা জিনিস থাকতে রাখেন প্লাস্টিক ভাবে, এখন ভেঙে পড়ে যাবে তখন সবটা পড়বে একটা, নিজেরা করেছে তো নিজেরা নিজেদের মতো সাজিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট করতে চাইলে তো তোমরা করতে দেবে না, প্রবলেম তো এটা করতে দিচ্ছে না কেন, করো জমিদার দরকার নেই, লোকগুলো মরে গেলে তখন।